নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে আজকে খবর পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য আহ্বায়ক আলী আফজাল চাঁদ সে মুসলিম জনগোষ্ঠী সংস্থাগুলিকে অনুরোধ করেছেন যে আগামী 30 আগস্ট 20 মহরমের উৎসবটি উদযাপিত হবে এই দিনে সমাবেশ মিছিল তাজিয়া বেরোবেন না তলবারবাজি লাঠি না খেলার অনুরোধ করছেন সরকারের নিয়ম অনুসরণ করে সামাজিক দূরত্বে উৎসবটি পালন করুন আবেদন জানাবেন পশ্চিমবঙ্গ সরকার এবং সংখ্যালঘু বিভাগ পশ্চিমবঙ্গ সরকার অফিসগুলিতে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সহ সমস্ত মুসলিম সংস্থার সাথে বৈঠক বা মিটিং করা উচিত উৎসবে উদযাপন বা পালিত করতে নিয়ম তৈরি করুন আমি আলী আফজাল চাঁদ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পশ্চিমবঙ্গের রাজ্য সংযোজক আগামী মহরম উপলক্ষে তাম পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে এই করোনা আবহাওয়ার মধ্যে তারা যেন মহরম উপলক্ষে কোনো মিছিল বা তাজিয়া আর না করে সেইটা আমরা অনুরোধ করছি সকল মুসলমান ভাইদের কাছে এবং মহরমটা পালন করা হোক শোকের মাধ্যমে ডিস্টেন্স বজায় রেখে তাই সাথে সাথে আমি পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীর কাছে আবেদন করছি উনি যেন সত্তর যত পারেন তাড়াতাড়ি বাংলার মধ্যে যে সমস্ত মুসলমান সংগঠন আছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সহ যত সংগঠন আছে সমস্ত সংগঠনের নেতৃত্বকে ডেকে তারা যেন ইমিডিয়েট মিটিং করে এবং সেই মিটিংয়ে এই আওয়াজটা তোলেন এবং এই খবরটা পরিবেশন করেন যে এই মহরম উপলক্ষে যেন কোনো রকম তরোয়াল খেলা তাজিয়া বার করা ইত্যাদি অনুষ্ঠান মিছিল যাতে না হয় সেই ব্যাপারে মিটিং করার জন্য আমি সংখ্যালঘু দপ্তরের কাছে মন্ত্রীর কাছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের রাজ্য কনভেনার হিসাবে আবেদন করছি অতি সত্বর উনি যেন মিটিং ডাকেন কারণ আর সময় নেই সামনেই 30 তারিখের মহরম উপস্থিত হবে পালিত হবে তামাম মুসলমানদের এই উপলক্ষে আমি মিটিং ডাকার জন্য সরকারের কাছে আবেদন করছি সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও আমরা আবেদন করছি যাতে শান্তিপূর্ণভাবে মহরম পালিত হয় এবং সেই উপলক্ষে তাম মুসলিম সংগঠনকে নেতৃত্বকে নিয়ে যেন অবিলম্বে নবান্নে মিটিং ডাকা হয় সে ব্যাপারে আমি অনুরোধ করছি।